এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার যে যাবার কলোনি তৈরি করছিলাম সেটার ভিডিও দিছিলাম। আর যারা ভিডিও দেখছেন তারা তো ভালো। আর সেই যাবার কলোনিটা আজকে হচ্ছে আমি ফুল সেট আপ দিবো, একদম ফুল কাস্টমাইজ করার জন্য যা যা করার দরকার এ টু জেড এই ভিডিওতে শেয়ার করব। একদম বক্স তৈরি করা থেকে বক্স রং করা এ টু জেড যা যা করছি আমি আজকে 8-10 দিন কাজ করছি, আস্তে আস্তে করছি, সব দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ। আর এই আপনাদের ভালোবাসার চ্যানেলে এই টাইপের ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে চাইলে আপনাদেরকে বেশি বেশি করে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে সুন্দর সুন্দর টাইপের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তো নাম্বার ওয়ান আমি যেটা করছি সেটা হচ্ছে একটা বড় লাইট ইউজ করছি আমার ছোট্ট যাবার কলোনিতে, যাতে প্রচুর পরিমাণে আলো হয়, দিন আর রাত দুটোই সমান থাকে আমার পাখির কাছে। এই জন্য বড় লাইট ইউজ করছি, 5 ফিট বাই 6 ফিট একটা ছোট্ট ঘরে অনেক বড় একটা রড লাইট ইউজ করছি যাতে ওদের প্রচুর পরিমাণে আলো হয়। তারপরে যেটা করছি যে আমি আমার নিজের কাস্টমাইজ করে কত বাই কত, কারণ এর আগে আমি কিন্তু হাঁড়ি ব্যবহার করতাম আমার যাবার কলোনিতে, আজকে আর এবার কিন্তু আমি বক্স ইউজ করছি। সো সেই ক্ষেত্রে আমি নিজে বসে থেকে কাস্টমাইজ করে নিছি, হচ্ছে আমার বক্সগুলো তৈরি করে নিছি এবং বক্সগুলো অবশ্যই কাঠ দিয়ে তৈরি করে নিছি। আর এত সুন্দর সুন্দর টাইপের বক্সগুলো যদি আপনারাও নিতে চান, খুব দ্রুত আপনাদের জন্য চলে আসছে আমাদের বার্স অফ ফুডস, যে বার্স ফুডস অফ ভিলেজ যে পেজটা আছে এটার মধ্যে ইনশাল আপডেট পাবেন। এবং এই পেজের মধ্যে আপডেট দিব যে আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর কাঠের তৈরি বক্স এবং রং করা, ঠিক আমি যেভাবে রং করি ঠিক ওইভাবেই রং করা, একদম তৈরি করা যে বক্সগুলো আপনারা কিনতে পারবেন। আর আপনারা অনেকে প্রশ্ন করেন আমি কেন বক্সে রং করি, বক্সে রং করি দুইটা কারণে, একটা হলো মারামারি কম হওয়া পাখির, আর এটার উপরও ফুল ভিডিও দেওয়া আছে, আজকে ডিটেলস বলবো না। দুই হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগে, আর আরেকটা কথা করা যায় যে কাঠটারও কিন্তু অনেক লাইফ, মানে লাইফ টাইমটা বেড়ে যায় কাঠগুলোর। সো এই তিনটা কারণে হচ্ছে আমি হচ্ছে বক্সে রং করি। আপনারাই বলেন যখন বক্স রং করা থাকে, যেমন কালকে একটা ছোট্ট শর্টস ভিডিও দিছি দেখতে কতটা না সুন্দর লাগতেছিল। সো এইরকম টাইপের সুন্দর সুন্দর বক্স নিতে চাইলে আর কিছু দিনের মধ্যে পাবলিশ করব বা বাজারে নিয়ে আসতেছি, আপনাদের পছন্দের কালার অনুযায়ী কাস্টমাইজ করে আমি এই বক্সগুলো তৈরি করে দিতে পারবো। তারপরে আমি যেটা করছি যে আমার কলোনিতে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে ডাল ব্যবহার করছি। অনেকে দেখি এই ডাল ব্যবহার করে, লাঠি ব্যবহার করে, পাইপ ব্যবহার করে, ডাল দিলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে পাখির একটা ফিল আসে যে ও বনেই আসে। সো এই জন্য আমি আমার প্রতিটা কলোনিতেই হচ্ছে যে আমি প্রতিটা কলোনিতে হচ্ছে ডাল ব্যবহার করি এবং সুন্দর করে ডাল দিব। এবং ডালটার সাইজগুলো এরকম হবে, মোটা ডাল দিলে চলবে না, 1/2 ইঞ্চি বা যারা বুঝতে কম হচ্ছে যে বড় আঙুলটা, আপনার যে হাতের বড় আঙুলটার যে মাপ ওই অনুযায়ী দেবেন, তাহলে যাবা পাখির গ্রিভিং করতে সুন্দর হয়। আর পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা কাস্টমাইজ করার একটাই কারণ, সেটা হচ্ছে দেখতে সুন্দর লাগছে, আর দ্বিতীয়ত কথা হচ্ছে এখানে কেটে ফেলা ছিঁড়ে ফেলার কোনো চান্স নাই, কোনো চান্স নাই। এই জন্য আমি দিছি, কারণ যাবা অনেক শান্তশিষ্ট একটা পাখি, এই ও হচ্ছে কামড় দেয় না, কিন্তু লাভবার্ড, ককেটল, তারপর বাজিগর এগুলো দিলে একদিনে শেষ করবে। এই জন্য আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, দেখতে যেন সুন্দর লাগে আর ওদেরও একটা ফিল আসে যেন বনেই আসে। তারপরে আমি পুরো নেটটা রং করে দিচ্ছি। নেটটা রং করে দেওয়ার কারণ হচ্ছে এটাই যে এই নেটগুলো প্রচুর পরিমাণে ধার থাকে, এত পরিমাণে ধার থাকে যে হাত দিলে কেটে যায়, সেই জায়গায় পাখির পা তো অনেক নরম, সো এদের কেটে যাওয়ার চান্স অনেক বেশি। ওই জন্য আপনারা যারা আমার ফলো করে আমার দেখে এইভাবে হচ্ছে সুন্দর করে কলোনি তৈরি করছেন, অনেকে আমাকে মাঝে শেয়ার করছেন, দেখে খুব ভালো লাগছে যে ভাই আমিও যাবার তৈরি করছি, তারা অবশ্যই রং করে দিবেন। হ্যাঁ, রং করে দিলে হবে কি, আপনার পাখির পা কেটে যাবে না এবং নেটটাও অনেক লাইফ, মানে নেটটাও জাং আসবে না, বুঝতে পারছেন? সো এইভাবে আপনারা দিয়ে দিবেন। এবং আমি হচ্ছে দরজার মধ্যে রং করে দিচ্ছি, এবং একবার না দুইবার রং করে দিতে হবে। তারপর এই বাসটাও রং করে দিচ্ছি, তো কাঠ রং করবো না, এই জন্য কাঠটা রং করতে গেলে ওইরকম ফিনিশিং নিয়ে আসতে পারবো না, কারণ আমি ওই মানের বড় রং মিস্ত্রি না, আমি হচ্ছে ভালোবাসা থেকে এই রঙের কাজ করি। অনেকে আমাকে বলতে পারে যে সাকিল ভাই আপনি তো একটা মিস্ত্রি নিতে পারতেন, আপনি নিজে করতেছেন কেন? কারণ এই ছোটোখাটো কাজগুলো নিজের করতে অনেক ভালো লাগে, যেমন যে বক্স মিস্ত্রির দ্বারা বানাই নিলাম যাতে দেখতে ভালো হয়, ফিনিশিং ভালো আসে। তারপর আরেকটা কাজ করছি, এই ডালগুলো তো আমি রং করে দিছি,
সবুজ কালারের রং করে দিছি যাতে ওরা ভাবে যে এটা গাছেরই ডাল। হ্যাঁ, একটা ফিল আসে। যেমন এই ব্যাকগ্রাউন্ডটা দিছি ওই জন্য আমি হচ্ছে এই ডালগুলো এই দ্বিতীয়বারের মতন রং করে দিচ্ছি ঠিক সবুজ কালারের। দেখেন আপনারাই দেখেন দেখতে কতটা না সুন্দর লাগতেছে। যদি অবশ্যই সুন্দর লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং অবশ্যই অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হয় বা এরকম সুন্দর একটা কলোনি তৈরি করার অনুপ্রেরণা পায়। তো বাই দ্য ওয়ে আমার হচ্ছে মোটামুটি এখানে রং করে দিচ্ছি পুঁতিটাই, আর আমি কিন্তু ভিডিওটা অনেক ফাস্ট ফাস্ট করে দিছি। আর এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমি সব জায়গায় করি, মাশাল্লাহ। এত বেশি পরিমাণে মাশাল্লাহ বলে অনেকে হয়তো বা বিরক্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ সৃষ্টির সবসময় শুকরিয়া আদায় করতে হবে। আর এই জন্য মাশাল্লাহটা আমি লাগাই দিছি যাতে সবার আসে চোখে পড়ে। তো আমরা হচ্ছে এখন বক্সগুলো লাগাই দিব, আর মোটামুটি এদিকে যা আছে সব সেট আপ কমপ্লিট। এই যে খাবারের জন্য এখানে করছি এটাও রং করে দিব। আর এখান থেকে আমরা হচ্ছে পাখিগুলো ধরব। আজকে হচ্ছে এদের লাস্ট দিন। এখান থেকে আমরা হচ্ছে পাখিগুলো ধরে নিয়ে যেয়ে ওখানে ছাড়ব। এবং ধরার আগে আমি যেটা করব, একটা ছেলে একটা মেয়ে দুইটা খাঁচায় রাখবো এবং একটা একটা করে দেখে দেখে ধরব। তো আপনাদেরকে আরেকটা বিষয় আমি শেয়ার করি, সেটা হচ্ছে জাবা পাখি খুবই খুবই শান্তশিষ্ট একটা পাখি, মারামারি করে না। সো আপনারা এটাকে খাঁচার চেয়ে কলোনিতে পালন করবেন, কলোনিতে সফলতা বেশি। এই যে কিউটের ডাব্বাগুলোকে ধরে ফেলছি, কিউটের ডাব্বাগুলোকে এখান থেকে ধরে নিয়ে যাচ্ছে। আর আপনারা এগুলো যত না ফাস্ট ফাস্ট দেখতে পাচ্ছেন, আমার কিন্তু এই কাজগুলো অতটা ফাস্ট ফাস্ট হয় নাই, কারণ আমি আজকে থেকে 13-14 দিন আগে জাবার কলোনিটা কমপ্লিট করছি। আর জাবা লাভার যারা তারা বলছিল কবে ছাড়বেন কবে ছাড়বেন, ঠিক 13-14 দিনই লাগছে এগুলো সেট আপ তৈরি করতে, যদিও আস্তে আস্তে করছি। তো যাই হোক, আমরা হচ্ছে এটা নিয়ে আসতেছি এবং পাখিগুলোকে আমরা এই শেষ মুহূর্তে নিয়ে এসে ছাড়বো। ছাড়ার আগে একটা জিনিস, আমার খুব ভয় কাজ করছে, জাবা পাখিগুলো কিন্তু খুব ভীতু। হ্যাঁ, এরা খুবই ভীতু, আর এই জন্য কিন্তু আমি আর আমার খাঁচাটা আমার কলোনিটা অনেক ছোট ছিল, বক্স টক্সগুলো লাগাতে যায় যদি খুলে যায় বা উড়ে চলে যায়, এই জন্য আমি হচ্ছে এই যে সেই মুহূর্ত, সেই হ্যাপিনেস মুহূর্ত যেটার জন্য আমি এতদিন অপেক্ষা করছি, আপনারাও করছেন, এই মাশাল্লাহ আমি হচ্ছে একটা খাঁচার পাখিগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো হচ্ছে সব ছেলে পাখি। আর আরেকটা কথা বললাম, যেটা বললাম যে আমার হচ্ছে এই জন্য আমি আর ভয় পাওয়াতে চাইনি, একবারে বক্স টক্স রেডি করে দিয়ে দিছি, কারণ এই পাখিগুলো ফুললি রেডি। ইনশাল্লাহ আমি যদি 6-7 দিনের মধ্যে বলতে 4-5 দিন বা 5-6 দিনের মধ্যে এরা যখন অ্যাডজাস্ট হবে এদেরকে নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে দিব বাসা তৈরি করার। এবং আমার বিশ্বাস যে আপনাদেরকে হয়তো বা এই যে ককটেল পাখির মতন বলছিলাম একটা ভিডিওতে, দ্রুত দ্রুত গুড নিউজ দিব, এটারও গুড নিউজ দিয়ে দিব। আর এই হচ্ছে আমার ছোট ভাই, আমরা দুজনে মিলেই করছি কাজগুলো। তো ও আমাকে বলছিল যে ভাইয়া আমিও হচ্ছে ছাড়বো। ও আর ও স্কুলে গেছিলো, স্কুল থেকে আসার পরে ও বাসা না যেয়ে ডাইরেক্ট এখানে চলে আসছে ছাড়ারই জন্য, কারণ আসলে মুক্ত করে দেওয়ার মতন শান্তিপূর্ণ কাজ আর কোথাও নাই। আর কাউকে যদি মুক্ত করে দেন, এখন অনেকে বলেন ভাই এগুলো কি আপনি বাইরে মুক্ত করে দিচ্ছেন, বাইরে মুক্ত করে দিলে বড় পাপ, মহাপাপ, কারণ এই পাখিগুলো আমাদের দেশে বাইরে মুক্ত করে দিলে একদিনের জন্যও বাঁচতে পারবে না, কাকের পেটে চলে যাবে বা না খেয়ে মারা যাবে। তো বাই দ্য ওয়ে আমরা হচ্ছে এই পাখিগুলো সব ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখেন এদের ফিলটা দেখেন কতটা না এরা খুশি। আপনারা যদি ওদের খুশি দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি কিন্তু ফুলফিল খুশি দেখতে পাচ্ছি। ছোট জায়গা থেকে যখন বড় জায়গায় আসছে এদের কিন্তু ফিলটা অন্য টাইপের কাজ করছে। আর আপনাদেরকে আবারও বলছি, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বা মনে হয় যে না দেখতে অনেক সুন্দর হয়েছে বা আপনাদের কোনো উপকারে আসবে, বা আমি যদি ভুলভাল কোনো ইনফরমেশন দিয়ে থাকি, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমার এই সুন্দর কলোনির জন্য শুভকামনা করবেন, দোয়া করবেন সবার সবার জায়গা থেকে। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখি ভালো থাক। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।